নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি রাশি এক মাস রাজত্ব করবে, জীবন নরক থেকে স্বর্গে চলে যাবে। অর্থাৎ এই রাশির এই টানা এক মাস অভাবনীয় রেজাল্ট কিন্তু পেতে চলেছে, দুঃখের অবসান হতে চলেছে এই একটি রাশির। কোন এই রাশি যে রাশি টানা এক মাস রাজত্ব করবে এবং নরক থেকে জীবন হবে স্বর্গের মতো, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে ইনবক্সে করবেন না, বারবার বলছি হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সেখানে রিপ্লাই পেয়ে যাবেন। অনেকে প্রচুর ফোন আসছে, ফোন সবসময় রিপ্লাই করা যায় না, আপনারা হোয়াটসঅ্যাপে যত মেসেজ করবেন ততদিক কিন্তু বেনিফিট আপনারা পাবেন, অর্থাৎ রিপ্লাইটা চট করে কিন্তু আপনারা পাবেন। তো কোন এই একটি রাশি যে রাশির ক্ষেত্রে মানে রাজকীয় সুখ এক কথায় পেতে চলেছে, রাজকীয় সুখ এই একটি রাশি টানা এক মাস, টানা এক মাস সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে। দেখুন, রবি অর্থাৎ এই সূর্য হচ্ছে আমাদের আত্মা, যেমন চন্দ্র মন, সূর্য কিন্তু আত্মা। এই রবি প্লেসমেন্ট অলরেডি সিংহ রাশিতে এসেছে, অর্থাৎ 365 দিন পর, অর্থাৎ এক বছর পর এই রবির সিংহ রাশিতে আসা এই একটি রাশিকে করতে চলেছে মানে সব দিক থেকে, অর্থাৎ শান্তি শান্তি, দারিদ্রতা দুঃখ কষ্ট দূর হবে এবং আপনাদের জীবনে আসবে আর্থিক সুখ। প্রথম কথা, কোন এই রাশি সেটা আপনাদেরকে আমি জানাবো। প্রথমেই আপনাদেরকে বলি যে রাশি সম্বন্ধে কিছুটা হিংস আপনাদেরকে দিই। আপনাদের রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থপতি এবং আপনাদের দশমপতি মঙ্গল রাশিতে কিন্তু অবস্থান করছে। এই মঙ্গল কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, প্লাস পয়েন্ট রাজযোগ সৃষ্টি করছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। এবং মঙ্গল, রবি এবং বৃহস্পতি তিনটি মিত্র গ্রহের সমসপ্তম দৃষ্টি এবং আপনাদের ধনপতি এবং আপনাদের একাদশপতি আপনাদের রাশিতে কিন্তু অবস্থান করছে এবং বৃহস্পতির ঠিক পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির একাদশভাবে পড়ছে, অর্থাৎ যে জায়গাটা কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে সফলতা লাভ সাকসেসের জায়গা কিন্তু আমরা বলে থাকি এবং সরাসরি আপনার রাশির উপরও কিন্তু দৃষ্টি পড়ছে, এটাও কিন্তু যথেষ্ট প্লাস পয়েন্ট। এবং আপনাদের পঞ্চমপতি সপ্তমভাবে অবস্থান, অর্থাৎ এখানেও কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে, পঞ্চমপতি সপ্তমভাবে কেন্দ্র ত্রিকোণ রাজ্য বৃহস্পতির ক্ষেত্রে সৃষ্টি করছে। এই রাশিকে ব্যক্তিত্ব, এই রাশির ব্যক্তিত্ব বৃদ্ধি করবে রাজনীতি ক্ষেত্রে, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে রাজনীতি ক্যারিয়ার ক্ষেত্রে যথেষ্ট উত্থান এই সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আকস্মিক ধনপ্রাপ্তি, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে এই সময় কিন্তু অর্থ কিন্তু পাবে। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন
কর্মক্ষেত্রে বদলি, প্রমোশন বা কর্ম পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ব্যবসা ক্ষেত্রে এই রাশির শুভ এবং দৈনিক রোজগার, যাদের দৈনিক রোজগার 1000 টাকা ছিল তাদের ডাবলিং কিন্তু হবে, অর্থাৎ 2000 টাকা। যাদের 2000 ছিল তাদের 4000 টাকা কিন্তু হবে, অর্থাৎ দৈনিক রোজগার কিন্তু বাড়বে। পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালোর দিক থাকছে। গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। দাম্পত্য সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এবং বেশ কিছু খুশির জোয়ার আসতে চলেছে এই রাশির। এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু পরিবর্তন কিন্তু দেখা যাবে। শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু আসবে, অর্থাৎ বিয়ের জন্য যারা প্রচেষ্টা করছিলেন এই বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের হবে। এবং একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি, আমি বারবার বলেছি বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র হয়, অর্থাৎ এই একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি এই রাশিকে করবে কিন্তু মহা কোটিপতি। কিন্তু দেখতে হবে আপনার রাশিচক্রে মঙ্গল, আপনার রাশিচক্রে রবি প্লেসমেন্ট, আপনার রাশিচক্রে বৃহস্পতি, আপনার রাশিচক্রে বুধের অবস্থান কেমন আছে। এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে দেখা দরকার এবং আপনার কিসের মহাদশা কিসের অন্তর্দশা চলছে এবং বাই বার্থ চার্ট দেখা একান্তই দরকার। সেই রাশির নাম অধীর আগ্রহে অনেকেই অপেক্ষা করছে, কোন রাশি এই 12টি আমার রাশি নয় তো, অনেকেই এই এক বছর পর এবং বহুদিন পর এই যোগ মঙ্গলের সাথে একত্রে রবির হওয়া এবং সরাসরি বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি কেন্দ্র তিকোণ রাজ্য। এই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্য বদলাতে চলেছে। নমস্কার।